গণতন্ত্র বজায় রাখার সভ্য সমাজ সৃষ্টি করা সাংবাদিকতার বা সাংবাদিকতার গুরুত্ব আছে। আর যেহেতু সাংবাদিকতা মানে আসলে সত্য অন্বেষণ করা, তো সত্য অন্বেষণ করবলে যাওতে যদি বাতর প্রচার হল সেয়াতো কেউ মনে হওয়া বাধ্য নহয়, আর সেইখানে রাইজে দেখিছে। গতি প্রতাপী মন্ত্রীগাকে সাংবাদিকের উপর যধরণের ধমক দি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভক ভরি তলর প্রধানতর করবা যে কার্য, সেই কার্য কেউ গ্রহণযোগ্য নয়, সেই কার্য কেউ সভ্য সমাজে মানি নলয়। গতি তেখেতক অনতিপলমে ইয়ার কারণে মাপ খুঁজব লাগে, আর যদি ন্যায়পালিকা ব্যবস্থা আছে ইয়ার কার্য করবো লাগে। আমার যেহেতু ন্যায়পালিকার উপর বিশ্বাস আছে, বিজু সাজোকাই হোক বা অন্য প্রতাপী মন্ত্রী হোক বা সাধারণ নাগরিকরা হোক, ন্যায়পালিকা সদায় সকলের কারণে সমান, গতি ইয়ার একটা ব্যবস্থা গ্রহণ করবো লাগে। আর যেহেতু নির্বাচনের বতর, নির্বাচনের বতর কারণে নির্বাচন আয়োগও বিষয়টি হস্তক্ষেপ করে ইয়ার একটা উচিত বিচার করবো লাগে বলে আমি দাবি জানাইছো। বছরেকীয়া ভাওনাখন থাকবগৈ না বারো, কায়াসুন সমাজখন ভাঙে হে আর বাজিব শঙ্খ বাজিব কাহ, কাতরাই কংগ্রেসে দিবসা, বিরোধর পেয়া তরাব অপশক্তি, আহি আছে কংগ্রেস লই গ্যারান্টি। ডিবি নিউজ।